সৌদি আরবের মিম্বার থেকে ইদানিং সম্প্রতিকালে আমরা যেটা দেখতে পাচ্ছি জুমার দিনে খতিবরা এটা অবশ্যই সরকারের নির্দেশ এটা কাগজ পড়ে শোনাচ্ছে এখানে কি আছে এই তবলিক জমাত এটা বিদাঁত তবলিক জমাত বিদাঁত এবং ইদানিং সৌদি আরবের মিম্বার থেকে এই খতিবরা বক্তব্য দেওয়ার আগে বেশ আগেই আপনার তারা আরও কয়েক বছর আগে একটা বই লিখেছে সৌদিয়ান কয়েকজন শেখ কিতাব ছোট রে সালা এর নাম দলাল সুবাহি দলাল কাশবু সুবাহি ছোট নামে আমি বলি যে পথপ্রষ্ট জাতির মুখসুমোচন মূলত তবলিক জমাতকে টার্গেট করে লেখা এখানে এই বইয়ে তারা তবলিক জমাতের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছে আমি যেহেতু সময় কম ইতিমধ্যেই জমার ওয়াক্ত হয়ে গেছে নামাজের আমি বিষয়টি লম্বা করবো না শুধু মূল কথাটা আমি বলি সেখানে তবলিগ জমাতের বিরুদ্ধে যেই অভিযোগগুলো আনা হয়েছে অনেক অভিযোগ এর মধ্যে মূল অভিযোগ তিনটা এক নম্বর ইলা তবলিগের লোকেরা মানুষদেরকে কবর পূজার দাওয়াত দেয় আল্লাহ আল্লাহ রসুলের দাওয়াত দেয় না নাওয়াহমিন এর অসারতা এটা যে অসা অবাস্তব অমূলক এটা আমি বয়ান করে আপনাদেরকে কি বুঝাবো সারা পৃথিবীতে তবলিক জমাত ঘুরছে দাওয়াত দিচ্ছে তিন দিনের জমাত চল্লিশের জমাত দশ দিনের জমাত সিল্লার জমাত একটা জমাত মানুষকে কবর পূজার দাওয়াত দিচ্ছে আপনারা দেখান এটা তো আমার বয়ান করে বোঝানোর কিছুই নাই রে ভাই আরে যারা মানুষকে কবর পূজার দাওয়াত দেয় আল্লাহর জিকির বাদ দিয়ে যারা শেরালি বাবা মেরালি বাবা পাগলা বাবা শালি বাবা এই সমস্ত বাবাদের নামের জিকির দেয় যারা মানুষকে কবরের দিকে ডাকে মাঝারের দিকে ডাকে এদের বিরুদ্ধে তো সৌদি আরবের মেম্বার থেকে কোনো ফতোয়া হয় না কোনো মাথা কামারি নাই আর যারা মানুষকে কবর মাঝার গাইরুল্লাহ এগুলো থেকে টেনে টেনে সাথে সম্পর্ক জোড়ায়। এদের বিরুদ্ধে ফতোয়া কেন এটা কি উদ্দেশ্য এর রহস্যটা কি এই এর সূত্র কোন জায়গায় এটা মুসলমানকে খুঁজে বের করতে হবে সৌদিয়ান শাইকদের প্রতি আমার অনুরোধ থাকবে ইনশাল্লাহ আমরা আরবি আমাদের অনেক শাইখেরা এই ব্যাপারে জোরালো আবেদন নিবেদন রেখে প্রামাণিক বক্তব্য দিয়েছেন আমরাও দিব ইনশাল্লাহ শাহেখদেরকে বিষয়টি নিয়ে আমাদের এই উপমহাদিসে উল্লে আমাদের সাথে কথা বলতে হবে ষড়যন্ত্রীর গোড়াটা কোথায় বের করে মুসলিমকে আবার ঐক্যবদ্ধ হতে হবে বিশ্ব মুসলিমকে দুই নম্বর অভিযোগ তারা এনেছে ফাইনা হুমলা ইয়াদর ইলাল্লাহ বাল ইয়াদুর ইলা সাইফ ইলিয়াস তবলিগের লোকেরা আল্লাহর দিকে দাওয়াত দেন আল্লাহর কথা বলে না বরং এদের প্রতিষ্ঠাতা শেখ ইলিয়াস রহমতুল্লাহ কথা বলে নওয়াজবিল্লাহ মিন জালি এটাও অসার অবাস্তব এটা আপনারা জানেন তিন নম্বর অভিযোগ এনেছে যে এই তবলিক জমাত যদি সহি কাজ হতো হকের কাজ হতো তবে তো এটার সৃষ্টি হতো মক্কা থেকে মদিনা থেকে মাম্বা ঈশ্বরিয়া মার্কাজিল হিদায়া যে মক্কা মদিনা শরীয়তের উৎসস্থল যে মক্কা মদিনা আপনার হৃদায়তের মার্কাজ অথচ এটা সৃষ্টি হয়েছে থেকে সৃষ্টি হয়েছে হিন্দুস্তান থেকে সৃষ্টি হয়েছে মিনাল হিন্দুস্তানে মূর্তির পূজা হয় গাছের পূজা হয় পাথরের পূজা হয় শিরিক হয় শিরিকের জায়গা থেকে আর প্রোডাকশন এটা হক সহি মেহনত কিভাবে হয় এটা যদি আপনাদের যুক্তি হয় প্রিয় ভাইরা আমার কেউ স্লোগান দিবেন না আমি বোঝানোর জন্য বলতেছি শোনেন আমাদের প্রিয় নবীজি সৈসাম যেই দেশে জন্ম নিয়েছেন নবী হয়েছেন বইসাফি মাক্কা মক্কায় জন্ম নিয়েছেন নবী হয়েছেন এখানে তো তখন কাবাঘরের ভিতরে তিনশো ষাট মূর্তি ছিল এগুলো কি এক আঙ্গুল আর আঙ্গুল খেলার পুতুল মূর্তি না বড় বড় মূর্তি যেগুলোর এবাদত হতো সেই মূর্তির পায়ে সিজদা হতো আবু চাহিল্লা সাইবা আবুল হাহব্বা এগুলো মূর্তি পূজারই ছিল তো মূর্তি পূজার দেশে সিরিকের দেশে প্রিয় নবীজির জন্ম তাই বলে কি বলবেন তার নবুয়ত হক না তাই বলে কি বলবেন তিনি নবী সত্য না এটা যেমন পসা যুক্তি হিন্দুস্তানে তবলিক জমাতের সৃষ্টি হিন্দুস্তানে শিরিক হয় বিদাত হয় অতএব তবলিক জমাত সহি না এটাও যুক্তি প্রিয় ভাইরা আমার মূল বিষয়টা বুঝালাম আপনারা বুঝবেন সজাগ থাকবেন সতর্ক থাকবেন ফিতনা আসতে থাকবে দেশের উপর ইসলামের উপর দিনের উপর ফিতনার মোকাবেলা করতে হবে আল্লাহ তালা বুঝার আমলে আনার তাও ফিকদান করেন ওমা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ